আসুন আমরা আজকে হাঁটু ব্যথা এবং তার কি কারণে হয় এবং কিভাবে প্রতিকার করা যায় এসব নিয়ে একটু আলোচনা করে দেখি। আমাদের দৈনন্দিন জীবনে মানুষকে হাঁটতে হয়। মানুষের সেই শিশুকাল থেকে শুরু করে জন্মের পরে শেষ দিন পর্যন্ত তাকে তার জীবন চালাতে গেলে, জীবনে বেঁচে থাকতে গেলে, কাজকাম করতে গেলে তাকে হাঁটতে হবে। এবং একটি কথা আছে, লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। জীবনেই গতি, গতিই জীবন। আমি যদি না হাঁটি, আমি যদি ঘরে বসে থাকি, শুয়ে থাকি, তাহলে আমার শরীরটি কখনোই ভালো থাকতে পারে না। সেজন্যই আমাদের শরীরকে ভালো রাখতে গেলে আমাদের শরীরের যে কাঠামো আছে, যে 650টি মাংসপেশি আছে, 330টির মতো আমাদের সন্ধি আছে, অস্থি সন্ধি, এবং 206টি হাড় বা অস্থি আছে, এগুলোকে ভালো রাখতে গেলে, এগুলোকে সুস্থ সবল রাখতে গেলে আমাদের হাঁটার কোনো বিকল্প নেই। কিংবা হাঁটা শুধু নয়, আমরা বসা এবং চলাফেরা করা, দৈনন্দিন নিচে বসে কাজকাম করা থেকে শুরু করে, গাছে ওঠা থেকে শুরু করে, সিঁড়ি বাওয়া থেকে শুরু করে, সব কিছুর মধ্যেই হাঁটু একটা প্রশংসনীয় রোল বা একটা কাজ করে থাকে। আসুন এই হাঁটুটি কীভাবে তৈরি হয়। হাঁটু আমাদের অস্থি, যেটা একটা সন্ধি আছে, দুটো অস্থি আছে এখানে, দুটো হাড়, আমরা বলি এটাকে উরুর হাড় বা ফিমার। এই হাড়টি আমাদের উরু, অর্থাৎ আমাদের যেখানে উরু, যেখানে শেষ হয়ে নিচের দিকে নেমে গেল সেখানে হাঁটু, এবং এইখানে তার পরেই আমাদের হলো এই সন্ধিটা। তো সেভাবেই আমাদের আমাদের হাঁটু তৈরি হচ্ছে এবং এটা এভাবেই কাজ করছে। আমরা বসতেছি, ভাঁজ করতেছি, আমরা চেয়ারে বসলেও ভাঁজ করতে হচ্ছে, নিচে বসলে ভাঁজ করতে হচ্ছে, আমরা যখন দাঁড়াচ্ছি পুরো দাঁড়াচ্ছি, তো এই যে দাঁড়িয়ে তার যে ওজনটা সে নিচ্ছে, পুরো শরীরের ওজনটাই কিন্তু সে নিচ্ছে। এবং এই আবার যখন আমরা হাঁটছি, যখন আমরা এক পা মাটিতে রাখছি, আরেকটা পা উপরের দিকে রাখতেছি, এবং তারপরের স্টেপটা নিচ্ছি বা তারপরের পদক্ষেপটা নিচ্ছি, এই প্রতিটা পদক্ষেপের জন্যই হাঁটুকে একটা ওজন বইতে হচ্ছে। তো এই ওজনটাতে সে বেয়ে, সে আমাদের ওজনটাকে সে বহন করছে। এই বহনটার পরিমাণটা আপনারা শুনলে অবাক হবেন। এটি আমাদের প্রায় পাঁচ গুণ থেকে দশ গুণ পর্যন্ত ওজনটাকে বইতে হয়। তাহলে এখন দেখুন, যদি আমরা হাঁটু কিন্তু একটি, যে জয়েন্টটি শুধুমাত্র একটি অ্যাক্সিস বা একভাবে সে সামনে, আমরা বেন্ড করছি, আমরা বসছি নিচে, আমরা এই অবস্থায় নিচে বসলাম, আবার আস্তে আস্তে আমরা সোজা হচ্ছি, দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে গেলাম, এই হলো দাঁড়ানো মানুষটি আমি। তো এখন এই হাঁটুকে যখন আমরা সুস্থ সবল না রাখতে পারবো, তখন আমাদের এর সমস্যাগুলো বেশি হতে থাকে। এখন আসুন কী কী কারণে এই সমস্যা বাড়ছে। একটা দেখা যাচ্ছে এখানে দুটো, এই যে হাড়টি দেখা যাচ্ছে, এর নাম টিবিয়া বা আমাদের পায়ের হাড় আমরা বলে থাকি, বা এটাকে আমরা বলি টিবিয়া। টিবিয়ার উপরের অংশের সঙ্গে উপরে উরু বনের নিচের অংশটি মিলেই হাঁটু তৈরি হয়েছে। একে অনেকগুলো স্ট্রাকচার, অনেকগুলো কাঠামো এর চারিপাশে, যেগুলো আমরা বলি লিগামেন্ট, টেন্ডন, তারপরে ক্যাপসুল, এবং শক্তিশালী কিছু মাংস পেশি, যে পেশিগুলোকে সোজা করছে, আবার ভাঁজ করছে, সোজা করছে, ভাঁজ করছে। সামনের দিকের মাংস আপনারা দেখবেন হাঁটুর উপরে একটা ছোটো বাটি থাকে, এই বাটিটি হচ্ছে আমাদের সোজা করার জন্য এবং ভাঁজ করার জন্য। পিছনে আছে হ্যামস্ট্রিং মাসেল, সেজন্যই বলা হয় হাঁটুর দুভাগে বিভক্ত হয়ে কাজ করছে। একটি হলো পিছনের দিকে হ্যামস্ট্রিং, খুব শক্তিশালী একটা, কয়েকটি মাংস মিলে, পেশি মিলে এটা তৈরি হয়েছে, যেটা বলা হয় যে ভাঁজ করার জন্য, হ্যামস্ট্রাং করার জন্য, হাঁটুকে বেন্ড করার জন্য ওটি খুবই শক্তিশালী। আবার পাশাপাশি দেখুন সামনের দিকে রয়েছে কোয়াড্রিসেপস, যেটি আমাদের যে বাটিটা রয়েছে প্যাটেলা, সেই বোনটিকে
উপরের সঙ্গে লাগাচ্ছে, নিচের সঙ্গেও লাগিয়ে এটিকে সোজা মাস করছে। তাই ছোটবেলায় থেকে যদি মাংসপেশিগুলোকে শক্তিশালী আমি রাখতে পারি, তাহলে আমার হাঁটুর এই ব্যথা বেদনাগুলোকে আমরা রক্ষা করতে পারব। আমি যদি ওজনটা নিয়ন্ত্রণ রাখতে পারি, আমার ওজন যা পরিমাণ মতো হতে হবে, তাহলে আমার হাঁটুর উপরে যে কথাটি বললাম চাপটি কমবে। তাহলে কারণ হচ্ছে যে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের সামনের এবং পেছনের এই মাংসপেশিগুলোকে শক্তিশালী রাখা। তারপরেও তো কিছু না কিছু অসুখ আমাদের হয়েই থাকে। কী কী অসুখ হতে পারে? একটা হলো বয়োজ্যেষ্ঠ, যত আমরা বয়স হয়ে যাব, যত আমরা বুড়িয়ে যাব, আমাদের মাসিক বন্ধ হয়ে যাবে, চুল পড়ে যাবে, চুল পেকে যাবে, তখন আমাদের ধীরে 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 হাড়ের মধ্যেও পরিবর্তন হয়। এইটিকে আমাদের অনেকেই খুব আমি দুঃখের সঙ্গে বলতে চাই, হাড় ক্ষয় হওয়া, হাড় ফাঁক হওয়া, এইসব কথা, এসব কথা বলে মানুষকে রোগীরা খুব ভয় পেয়ে যায়, মানুষ সাধারণ মানুষরা খুব ভীত হয়ে পড়ে, তাহলে আরও সে হাঁটতে চায় না। অথচ কিন্তু আমি এতক্ষণ বললাম যত মাংসপেশি শক্তিশালী থাকবে, তত সামনের এবং হাঁটুর পেছনের, তত হাঁটুকে তারা শক্তিশালী রাখবে, হাড়গুলো নষ্ট হবে না, নরম হবে না, হাড়গুলো মজবুত থাকবে। এই মজবুত থাকার জন্যই বলা হয় ড্যান্সিং বা নাচ একটা ভালো ব্যায়াম, বা ওজন ক্যারি করা, আমরা বলে ওয়েট ক্যারিং এক্সারসাইজ, একটা ভালো ব্যায়াম। ঠিক তেমনি আরও অন্যান্য দৌড়ানো থেকে শুরু করে আমাদের হাঁটুকের সামনে পেছনে বসা উঠা কোনোভাবেই মানুষকে বলা উচিত না আপনি বসবেন না। ছোটোবেলার থেকে যে লোকটি বসে বসে নিচে বসা অভ্যস্ত, মেঝেতে বসে খেতে অভ্যস্ত, তাকে যদি আমি এখন সাহেব বানিয়ে দিই, তাকে যদি আমরা ইউরোপিয়ান বানিয়ে দিই, আমেরিকান বানিয়ে দিই, জাপানিজ বানিয়ে দিই, জাপানিজরা কিন্তু নিচে বসে, তাদের প্রার্থনা করতে হয় নিচে বসে, তো আমাদের তাহলে তো আমাদের জিমে যেতে হবে, আমাদের সাইকেল চালাতে হবে, আমাদের সাঁতার কাটতে হবে, যেটি আমাদের দরকার পড়বে না যদি আমি নিজে নিজে নিচে বসা উঠা এবং স্বাভাবিক গৃহস্থলী কাজ থেকে শুরু করে যেমনভাবে আমাদের গ্রামাঞ্চলে মানুষ কাজ করে সেগুলো করলে আমার অবশ্যই আমি ভালো থাকবো, আমার হাঁটু ভালো থাকবে, আমার হাঁটুকে নিয়ে চিন্তা করতে হবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার এই কথাগুলো শোনার জন্য।